আমাদের তো সবাই সাপোর্ট করতেছে, আমিও চাই যে তোমাদেরকেও যেন সবাই সাপোর্ট করে, আরো তোমরা আগে যাও। ফাইনালি চলে এসেছি একটা সুন্দর জায়গায়, চলো তোমাদেরকেও নিয়ে যাই। খুব সুন্দর, এখনো তৈরি হচ্ছে, সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তো অনেক লোক এখানে দেখতে আসে সেই জিনিসটা। হ্যাঁ, অনেকে ব্লগ করছে, মানে অনেকেই আছে এখানে ইউটিউবার, ফেসবুকার বা অন্য অ্যাপসের লোক, সবাই দেখছি ব্লগ করছে বা ছবি তুলছে। চলো কোথায় সেই জিনিস, কি জিনিস অবশ্যই দেখতে পাবে, তো ভিডিওটা কন্টিনিউ করো। চলে এসছি, আর একটুখানি আছে, চলো সম্পূর্ণটা গিয়ে দেখাবো, হয়তো একটু একটু দেখলে মজা পাবে না দেখে। অবশ্যই অবশ্যই, ধরো ধরো, মিষ্টি টাটা দিয়ে চলে এসছি। আরেকটু ওয়েট করতে হবে, খুব ভালো জিনিস দেখতে হলে একটু ওয়েট করতে হয়, তাই না? তো চলো, আবার ভিডিও করতে দিদি ভাইরা আগে এসে এখানে ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। চলে এসছি ব্রিজের এখানে, দেখো খুব সুন্দর, খুব সুন্দর ব্রিজ তৈরি হচ্ছে, দেখি বাবা, এই দেখো ব্রিজটা। আমাদের একটাও আপলোড হয়নি আজকে ভিডিও, খুলে দেবো, এটা খুলে দেবো, এটা খুলে দেবো, পড়ে গেছে হয়তো। রুমাল আছে তো কোথায় জানো, জল নেই মা, জল নেই। গাজলডোবা ভোরের আলো ব্রিজ, এটা তো ভাবলাম যে কটা নতুন করে শর্ট ভিডিও তৈরি করব, কিন্তু দুঃখের বিষয় একঘাট নেটওয়ার্কও নেই, যদিও এখানে টাওয়ার বসানো আছে দেখতে পাচ্ছ, কিন্তু আমার মনে হয় না টাওয়ারটা এখনো চালু হয়েছে, তো এখন দুর্ভাগ্যবশত আমারটাই নেই, যার কারণে আমি এখন ব্লগ করছি। তো দেখো ওরা একটু ভিডিও করছে তিনজনে মিলে, ভাই ঘুম আছে, কত মানুষ আসছে দেখো, চারপাশে ভিডিও করছে, সবাই সবার মতো ব্লগ করছে, কথা বলছে, আনন্দ করছে, কেউ ছবি তুলছে, কিন্তু সিকিউরিটি গার্ড কাকু আছে ওখানে, ব্রিজের ওপাশে যেতে দেবে না, কারণ ব্রিজে অনেক কাজ আছে এখনো, আর এদিকে দেখো ভিডিও শুট করছে। মিস্টেক হয়ে গেল, উল্টা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মা মনের আনন্দে নাচ করছে, নাচি দাও, তোমার কি হচ্ছে, মিস্টেক হচ্ছে শুধু, দেখো ভিডিও তৈরি করছে, প্রবলেম বিভিন্ন কারণ প্রবলেম থাকেই থাকে,
কোন দিক দিয়ে শুরু করবে সেটা বলো আগে, প্রথমে প্রথমে কোন দিকে করবে? এই নিয়ে কবার হচ্ছে, চারবার মনে হয় পাঁচবার হচ্ছে। আবার উল্টা হয়ে গেছে, হবে না হবে, একদিন একদিন করো, না না হবে হবে না, জেলা নষ্ট হচ্ছে। আর আমার মেয়ে তো মনে নারণ থেকে না চৌধুরী হচ্ছে, শুধু আরেকবার ঠিক হচ্ছে। কিরকম আসছে দেখি, ফোন লাগাই নাহলে তো আপলোডই হবে না। নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছে, কারণ এখানে যখনই এমার্জেন্সি হয়ে যায় কিন্তু ফোন লাগালে আবার অটোমেটিক আমাদের ফোনে কোনো নেটই নেই, মানে আমরা কোনো ভিডিওই করতে পারি নি, এখানে এসে বেকার মানে বাড়িতে। ওটা এয়ারটেল, আমারটা আবার ভোডাফোন, হচ্ছেই না প্রাইভেট করা আছে না কি আছে আপলোড করা ওই দিকটাই। চলো তো দেখি হয় নিচে, তাহলে আমরা ওই দিকে তো তোমরা এদিকটা করো, আমরা ওদিকে একটু চেষ্টা করি। দাদা ওদিকে একটু চেষ্টা করি, যাওয়ার আছে কিনা ওদিকটা, না তোমরা দরকার একটু চেষ্টা, আমরা একটু নেট খুঁজি কোথায় আছে। সবাই বেরিয়ে পড়ছে, দেখো দিদিভাই বলছে যে পুলিশে ধাওয়া দিচ্ছে, বলছে এই ম্যাডাম কানে যাচ্ছে না, কথা কানে যাচ্ছে না। দিদিভাই ভাবলো যে ফোনে তো নেট নেই, কত কষ্টে এক দুটো ভিডিও হয়েছে, তারপরে আবার ধাওয়াও খাচ্ছে, কি অবস্থা। দাদা বলছে সেই মজা লাগলো দাদা কে, বাইকে শুয়ে পড়ছে দিদি ভাই, আর আমরা যেতে হবে টোটোতে। আর ওই অনেক ইউটিউবার আছে এখানে, ওদেরটা হচ্ছে আলাদা আলাদা চ্যানেল আর কি, একই বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ টাটা।
খুবই মন খারাপ, খুবই দুঃখের জিনিস। যাই হোক, আমাদের সঙ্গে একজনের পরিচয় হয়ে গেল, খুব ভালো লাগে। তো ফাইনালি এখানে এসে আরো অনেক ইউটিউবার বা অন্য অন্য অ্যাপস ভিডিও করে, এখানে সবাই ভিডিও করছে, দেখো দেখিয়ে দাও সবাইকে, আর সবার সঙ্গে পরিচয়ে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। এখন ভিডিও শুট করবে, তো ভিডিও শুটটা সবাই দেখো প্লিজ, আশা করছি ভালো লাগবে। সবাই আলাদা আলাদা করে দিব, আসো এখানে বলে কিছু বলবো না, কেন তাই ওটাই হচ্ছে। তো ফাইনালি ভিডিওটা হয়ে গেছে, এখন হয়তো আরেকটা ভিডিও করবে। দুঃখের বিষয়, আমার একটা ভিডিও হয়নি, এখানে এসে আমি একদম পুরো বিফলে গেল। আমার বাড়ি থাকলে হয়তো দু একটা ভিডিও হতো। চলো দিদি ভাইটা কোথায়, আসো সামনে আসতে পারবো না আমি। ও আচ্ছা, ব্লগ ভিডিও আর দাদা চ্যানেলটার নাম রাজবংশী। তো কি বলবো আর, বুঝতে পারতেছি না। সবাই এখানে এসে দাদাভাইয়ের সাথে সত্যি খুব মজা লাগলো, আর আমি চাইবো যে দাদাভাইকে সবাই একটু সাপোর্ট করো, এবং আমাদের সঙ্গে তো আছে সবাই, দাদাভাইয়ের সঙ্গে আছো সবাই, থেকো একসাথে। আমাদেরকে তো সবাই সাপোর্ট করতেছে, আমিও চাই যে তোমাদেরকেও যেন সবাই সাপোর্ট করে, আরো তোমরা আগে যাও, আরো নয়া নয়া ব্লগ বানাও, যেন অনেক দূর আগে যাও। তো আমার একটাই কথা হয় যে আমাদেরকে যেরকম সাপোর্ট করো তোমরা, এই দাদাকে ওরকমই সাপোর্ট করবা, এর থেকে আর কি বলবো বেশি। হ্যাঁ ওটাই আর কি, সবাই প্লিজ আমাদের আমাকে সাপোর্ট করে একটু। তো অনেক অনেক ভালো লাগলো, তো চলো ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। ফাইনালি এখানে সবার সঙ্গে দেখা হয়, ভীষণ ভীষণ ভালো লাগছে, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, কেটে কেটে দেওয়া যাবে। চলো অন্য জায়গায় যাই, সন্ধ্যা হয়ে গেছে পুরো, ওই মামু অনেকটা রাত হয়ে গেছে, আর এখানে এসছে কিছু খাওয়া দাওয়া করবে। ওগুলো কি গো, প্রচুর বড় বড় অনেক রকমের খাবার আছে, বড় বড় চিংড়ি, চিংড়ি মাছ গুলো দেখো,
তো আরেকটা বলি কথা, যেটা হচ্ছে দোকানগুলো সব ওই সাইডে ছিল, মানে বাঁধের পাশে ছিল, কিন্তু সমস্ত দোকানগুলোকে উঠিয়ে নিয়ে এখন এই পাশে দেওয়া আছে, পশ্চিম প্রান্তে দেওয়া আছে। তো সবাই এসে হয়তো প্রথমে ভাবে যে দোকানগুলো নাই কোথায় কোথায়, কিন্তু দোকানগুলো সবগুলো আছে, পশ্চিম পাশে আছে। তো তোমরা সবাই চলে আসো এখানে, চিমড়ি সুরপ আমাদের গাছে উল্টো পাতে, মানে ওটাই প্রিয়। তা দেখো প্রচুর পরিমাণে যত আছে, এই যে চপগুলো সাজানো, এই যে ডেমো হিসেবে দেওয়া, আর অনেক রকমের যত রকমের চিংড়ি কাঁকড়া যত পাওয়া যায় আর কি, খুব সুস্বাদু খেতে। অন্যান্য ফাস্টফুড আছে দাদা ভাই বলো। আমরা এখন চপ খেতে চলে এসেছি, তোমরা চলে আসো খাবে তো। তো পরে দেখা হচ্ছে। ফাইনালি এখানে চপ খেতে বসে গেছি, দেখো চপ চিংড়ির চপ এগুলো দারুণ খেতে এখানে। তো সবাই বসে গেছে দেখো খেতে, বলেছি তো আমার একটা চপ আমাকে দিও, আমার কয়টা মোমো।